কেমন শক্ত হয়ে গেছে, এটা সারা বছর থাকলেও আর নষ্ট হবে না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনারাও এভাবে বাসায় ম্যাঙ্গো পাল্প বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন সারা বছর, এটা দিয়ে জুস বানিয়েও খাওয়া যায়। আপনার যখন যা ইচ্ছে করবে আপনি তখনই তা বানিয়ে খেতে পারবেন। তাহলে ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন।